আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আমরা দেখাবো অ্যাপল স্মিথ এর কন্ট্রোলারে কিভাবে ওয়েফিডারের ক্যালিব্রেশন অথবা ওয়েমিটার ক্যালিব্রেশন করতে হয়। তো ওয়েফিডার ক্যালিব্রেশন করতে হলে আমাদের প্রথমে যেখানে যেতে হবে সেটা হলো মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে ক্লিক করার পর আমাদের এখানে আমরা এখানে যে আছে সার্ভিস ইউজার অ্যাডমিন, তো আমাদের ক্যালিব্রেশন করতে হলে আমাদের অ্যাডমিনে প্রবেশ করতে হবে। তো আমরা অ্যাডমিন সিলেক্ট করব, তারপর আমরা এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি বের করা একটি জটিল প্রক্রিয়া, তো পাসওয়ার্ডটি কীভাবে বের করতে হয় সেটি আমরা আপনাদেরকে একটি পিকচারের মাধ্যমে একটি ক্যালকুলেশন করে দেখিয়ে দিব কীভাবে পাসওয়ার্ডটি বের করতে হয়। তো আমরা এখানে পাসওয়ার্ডটি বের করেছি, তো এই পাসওয়ার্ডটা আমরা এখন এখানে দিব, পাসওয়ার্ডটি এখানে চাপ দিব। তো আমাদের আর আজকে যে ক্যালকুলেশন করে যে পাসওয়ার্ডটি পেয়েছি সেই পাসওয়ার্ডটি হলো 98936 আজকের ডেট অনুযায়ী পাসওয়ার্ড চলে এটি। তারপরে তবু আমরা লগ ইন, তারপর আমাদের মেনু চলে আসলো। তো আমরা এখন মেনু চলে আসার পর আমরা যাব মেনটেন্যান্সে যাওয়ার পর আমাদের আসছে ডায়াগনোস্টিকে আমাদের সব কিছু স্ট্যাটাস আমরা এখানে দেখতে পারবো। লোড সেল কী পরিমাণে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ করতেছে সবই দেখতে পারবো। তারপর লোড সেল ডায়াগনোস্টিকে গেলে আমাদের কোন লোড সেলটি অ্যাক্টিভ আছে এবং তার রিসিভিং ভোল্টেজ, সেন্সিং ভোল্টেজ, তারপর লোড করে ইনপুট আউটপুট কী আছে, হ্যাঁ কী কাউন্ট করতেছে সেটা আমরা এখানে দেখতে পারবো। লোডের উপর মিলিভোল্ট বাড়বে কমবে, লোডের উপর ডিপেন্ড করে মিলিভোল্ট বাড়বে কমবে, তারপর আমরা যদি ক্যালিব্রেশন করতে চাই, আমরা যদি আমাদের সিস্টেমটি ক্যালিব্রেশন করতে চাই তাহলে আমরা যাবো লোড কারেকশনে। যাওয়ার পর আমাদের তিনটি অপশন আসবে, একটি হলো জিরো ক্যালিব্রেশন কারেকশন, স্পেন কারেকশন অ্যান্ড কন্ট্রোল মেজারমেন্ট। তো আমরা যদি জিরোতে যাওয়ার পর আমরা হিট কোয়ান্টিটি, টোটালাইজার টি, আর একটা হলো ওয়েট কোয়ান্টিটি, দুইটা দেখতেছি ডিফারেন্সটা। তাহলে ফিট কোয়ান্টিটি কোনটা আর ওয়েট কোয়ান্টিটি কোনটা সেটা বলবো। ফিট কোয়ান্টিটি যেটা আছে ইনপুট, আমাদের বেল্ট দিয়ে আমরা যে মালটা ছাড়তেছি যেটা, আচ্ছা আমি বলতে ফিট কোয়ান্টিটি যেটা আমরা এই এইচএমআইতে আমরা একটা ভ্যালু পাবো সেটা হলো ফিট কোয়ান্টিটি, আর যে ভ্যালুটা আমরা ওইখান থেকে স্কেল মাপবো সেটা হলো ওয়েট কোয়ান্টিটি। তখন ওয়ান দেখছেন এখানে টোটালাইজার টি টি ওয়ান আসছে, টোটালাইজার ওয়ান, হ্যাঁ দিস ইজ দ্য মেইন। এখন জিরো করে নিতে হবে আগে, তাহলে আপনি বুঝবেন না কোয়ার্টন মাল গেছে। এটা যখন ড্রপ টেস্ট করবেন তখন অবশ্যই জিরো করে নেবেন। এটা না কত ছিল জানো, কত জানো, 6 টন মাল যখন চলে যাবে ঠিক আছে, তারপর আমরা গাড়ি স্কেল করব, স্কেল করার পরে আর একটা ভ্যালু আসবে, বাড়া আসবে কম আসবে ঠিক আছে, ওই জিনিসটা সেখানে যে ওয়াইন কোয়ান্টিটি দেবো, যত আসবে ততটা আমি ওইখানে দিব, সেখানে আমরা যে ওয়াইন কোয়ান্টিটি দেবো। লোড কারেকশন জিরো, আমাদের টোটালাইজারের ভ্যালুটা দিয়ে দেবো, আর ওয়েট কোয়ান্টিটি হলো আমরা ভ্যালুটা দিয়ে মালটা নেওয়ার পর মেপে যেটা পাবো, সেটা ফিজিক্যালি যেটা পাবো সেটা। এখন এই দুটার এগেইনস্টে যোগ বিয়োগ করে একটা রেজাল্ট আসবে, দুটা দেওয়ার পর আমরা ক্যালকুলেশন দেবো। ক্যালকুলেশন দেওয়ার পর যে ভ্যালুটা আসবে ডিফারেন্স ইন কোয়ান্টিটি আর জিরো কারেকশন ফ্যাক্টর যেটা আসবে সেটাই যেটা আসবে তখন সেটা আমরা অ্যাকসেপ্টে চাপ দিব। অ্যাকসেপ্টে চাপ দেওয়ার পর, তো এই চাপ দেওয়ার পরে আমরা এখন আমাদের জিরো ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে যাবে, এখন আমরা বের হয়ে যাব। তারপর আমরা আসবো স্পেন ক্যালিব্রেশনে, সেম কাজ আমরা স্পেন ক্যালিব্রেশনের সময় আমরা ফিট কোয়ান্টিটি টোটালাইজারে দেব। যদি আমরা ইরোর পাই ড্রপ টেস্ট করার পরে যদি আমাদের গ্রহণযোগ্য ভ্যালু না আসে তখন আমরা আবার স্পেন কারেকশন দিব। স্পেন কারেকশন দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু আশা করি পেয়ে যাবো। তারপর এই যে রানিং আছে রানিংয়ে এইগুলো দেখাবে না,
আর এগুলো রানিং এ দেখতে পাবেন না। আমরা যখন লোড সেল দেব, আচ্ছা আমরা পরবর্তী ভিডিওতে আমরা লোড সেল কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ।